কখন সামন্দে হাতি চলে আসবে, আমাদের হাতি পক করে মেরে দেবে। আজকে ইংলিশে কথা বলতে নিছিলাম বুঝলি, আচ্ছা আবি একবার আবি একবার হাতির কাছে এসে ও মোবাইল দিয়ে ছবি করতেছিল, মালটা দৌড়ে আইসে একবারে জড়ায় দিছে। তো ফাইনালি সবাই চলে এসেছে, সবাই একটু হালকা ড্রেস আপ গুলো ঠিক করছে। ফাইনালি বহুত দিন পরে আমি আমার গাড়ি নিয়ে যাব। লুক এট দিস গাইস, আমার মনে করা দিন বুঝছি, আমি যদি প্যানিক করি পার্সাল আগে গেছে, কবি ব্যাগে আছে। ব্লগ বান রে মাদার চোদ, হাই বলো বুঝি রাজা তো বাবু সোনা। তো দেখতেই পাচ্ছ হার জায়গা কোড়াই কোড়া। তো আমরা এখনো বুঝতে পারছি না আমরা অ্যাকচুয়ালি কোন জায়গাটায় যাব। কালকে প্ল্যান হয়েছিল লেপচাগার কথা, কিন্তু যাওয়া হবে না বিকজ অফ করোনা। রিসর্ট ফেজর্টগুলো সব কিছু বন্ধ রয়েছে, ওখানকার লোকাল গাইডগুলো ঠিকঠাক বলতে পারলো না তোমরা আসবে কি আসবে না। ওইটা অলমোস্ট বাজে হচ্ছে 8:16। সো লেটস গো গাইস। সো গুড মর্নিং গাইস, সো অল রাইট গাইস, গুড মর্নিং। ইটস 8:25 এম এখন। আমরা ফার্স্ট যাচ্ছি, আমাদের গাড়িতে পেট্রোল ভরতে হবে। তো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা লেপচাগা যাব, তো আনফর্চুনেটলি এটা হচ্ছে না। পিছনে আমার বন্ধু বসে আছে নাকি, বাস বন্ধ। একটু ভালো মতো লুক এট দিস গাড়িস ম্যান, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো এই যে আমাদের মেইন চৌধুরী চলে এসেছি, অলমোস্ট অনেক দিন ধরে, 2 মাস ধরে ভিডিও আপলোড করিনি। আগে যাই পেট্রোল পাম্পে, দেখি রাজা আর বাবুসোনারা ওয়েট করছে। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি গাইস, স্টে টিউন। দেখতেই পাচ্ছো সব জায়গায় ফগি ওয়েদার। সো এই যে চলে আসছি আমাদের ফ্লোরিডার পেট্রোল পাম্প, লেটস গো। $695 দাও। আমার মর্জি, তোমরা কি রেডি সব? রাজার এনার্জি খুব লো, একটু রোদ উঠলো আবার চলেও গেল রোদ্দুটা, ঠান্ডা কিচ্ছু দেখতে পারছি না চোখে, আর জায়গা কোড়াই কোড়া। দিস ইজ কল্ড রিয়েল অ্যাডভেঞ্চার গাইস। এখন মনে হচ্ছে গাইস ক্লাস পরে আসলে ভালো হতো, ট্রাস্ট মি গাইস, প্রচুর ঠান্ডা। ফাইনালি গাইস রোদ্র উঠেছে, আমি বলতে পারছি না আমি কতটা হ্যাপি, হালকা হালকা রোদ্র আস্তরণ দেখা যাচ্ছে গাইস। তো গাইস এই রাস্তাটা দেখে আমার একটা গানের কথাই মনে পড়ছে, সোনালি রোদ্দুরে সবুজ প্রান্তরে এসো না সোনা রোদ মেখে। একটু আগে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, তো এখন আমরা ঘুঘুমারি থেকে মাথা ভাঙা রোড ধরলাম। এখনো কি বাকি কিছু রয়ে গেছে সামনে? প্রো রাইডার রাজা, সঙ্গে অমিত, আমার সাথে দেবজিৎ, দেবজিৎ পিছনে বসে আছে। এই রুটটি আমার খুব একটি চেনা না, কারণ আমি এই মাথা ভাঙা রুটে খুব কমই এসেছি। আমি সেরকম ভ্লগার না, সেরকম বলতে আমি ভ্লগারই না, এমনিতে কথা বলতে ভালোই লাগে। দেবজিৎ হয়তো পিছনে বসে বসে হাসছে আমার কথা শুনে, কথা একটু আউলিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, রাস্তাটা খুবই শূন্য। মাথা ভাঙা এখান থেকে আর 24 কিলোমিটার মাত্র, আমরা নিশিগঞ্জ ক্রস করলাম। ট্রাকটির জন্য খুবই অসুবিধা হচ্ছে, সে কখন থেকে, আমি আগেই বলেছিলাম রাজা সাহেব প্রো রাইডার, তো রাজা সাহেব ট্রাকটিকে অনেকক্ষণ আগেই ক্রস করে চলে গেছে। ও থ্যাংক গড, আমি ব্লকটি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার পিছনে ডিএক্স নামে পরিচিত ভাই আমার আমাকে আবার অনুপ্রেরণা দিল, বলল ভাই তুমি ব্লকটি কন্টিনিউ করো। তো আমি সেই অনুপ্রেরণায় আবার ব্লকটি কন্টিনিউ করছি। বাসগুলো এইভাবে চালায় দেখলেই ভয় লাগে, বৃষ্টি খুব সুন্দর। A few moments later আরো দুটো ছিল, খুশি ভয় গেছে, আমি তো ভালো করে জানি না এরা রয়টার হতে পারবে না। আমরা আমাদের সামনে যে এটা স্কর্পিও এসে এমন ভাবে টার্নিং নিলো, মানে আমাদের সবটা রোমটে খাড়া হয়ে যায়, ব্যাপারটা বোঝো না, রোমটে খাড়া হয়ে গেছে। আচ্ছা এতক্ষণ বাবুসোনা কথা বললো, তো সুইচ করা হয়েছিল বাবুসোনার কাছে, এখন আমার কাছে চলে আসলো, আবার নেক্সট উপর রাজার কাছে যেতে পারে যদি স্যার ইফ হি ইন্টারেস্টেড। আমি মাঝখানে ইংলিশে কথা বলতে নিছিলাম, আচ্ছা আবি একবার ভাগ্য
ছিল ভাই আগে বাইকের পিছনে বসতে বসতে আমার অবস্থা ভাই এটা পুরোটাই শেষ এই জ্যাকেট পরাটা এই মানে কমফোর্টেবল কোনো দিনও না সত্যি খুব আনকমফোর্টেবল জ্যাকেট পরা এটা একটা খুবই একটা কষ্টের ব্যাপার কারণ কারণ প্রচুর অনেক কারণ থাকতেই পারে আজকে যে ফগি ওয়েদার ছিল আমি হয়তো ভেবেছিলাম এই ওয়েদারটা এরকমই হবে কিন্তু আলটিমেটলি এরকম হলো না যত সময় বাড়তে থাকলো এখন 9:57 বাজে অলমোস্ট 10:00 তো লেটস গো এখান থেকে চা বিস্কুট খেয়ে বেরোবো অলরাইট গাইস চা খাওয়া হয়ে গেল এখন আমরা এখান থেকে বেরোচ্ছি আর লাটাগুড়ি যে আছি এটা বেসিক্যালি এটা ফরেস্ট এরিয়া তো এখান থেকে আরও 2 ঘন্টা রাস্তা সো পুরোটাই ফরেস্ট আর ওখানে খুব সুন্দর সুন্দর রিসর্ট আছে সো চলো আমার সাথে আমি এক্সপ্লোর করি আর আমার সাথে সাথে তোমরা এক্সপ্লোর করো এখান থেকে ময়নাগুড়ি অলমোস্ট 51 কিলোমিটার আর আজকের ওয়েদারটা পারফেক্ট বলা যেতেই পারে কারণ হালকা রোদ আছে হালকা ঠান্ডাও আছে একদম পারফেক্ট ওয়েদার বাট আমার একটু বেশি ঠান্ডা পছন্দ আর আমাদের ইন্ডিয়াতে কোভিডের কেস একটু বেশি বাড়ছে তো গাইস প্লিজ স্টে সেফ স্টে অ্যাট হোম আর অলওয়েজ ইউজ মাস্ক স্যানিটাইজার কুকুর বাবা রে বাবা দেবজিৎ বললো ডগ ইজ বেটার দ্যান হিউম্যান বিং ইটস অ্যাবসলিউটলি রাইট দেবজিৎ ইফ ইউ আনকমফোর্টেবল দেন টেল মি শূন্য জোরে বাথরুম পাওয়ার কারণে আমাদের এভাবে র্যান্ডমলি দাঁড়িয়ে মানে দাঁড়াতে হলো তো আমরা এখন আছি রামকৃষ্ণ সুইটসে 15 মিনিটস লেটার ওয়েল গাইস অনেকটা রাস্তা পেরোনোর পর তো ফাইনালি চলে এসেছি এখানে ভালো ভালো রিসর্ট কোথায় আছে লেটস সি সাথে আছে দেবজিৎ স্টে টিউন ফর আস ওকে উই উইল গেট ব্যাক টু ইউ লেটার উই রিচড আওয়ার ডেস্টিনেশন ম্যান ভালো ভাই ভাবি সুন্দর জায়গা তো গাইস আমরা ফাইনালি আমাদের রিসর্টে চলে এসেছি সবাই প্রচন্ড এক্সাইটেড এই রিসর্টের নাম কি বন্ধু গ্রিন টাচ রিসর্ট আর লাটাগুড়ির মধ্যে সবথেকে ভালো রিসর্ট আমার দেখা এটাই অবশ্যই এটা ভালো জায়গা দিস ইজ দ্য ভিউ অফ দিস রিসর্ট আমার ফোনই কাপি আর সামনে সুন্দর একটা চা বাগান আছে তো এখানে এক সেকেন্ড চলো তোমাদের বাইরের জায়গাটাই দেখাই লাটাগুড়ি ফরেস্টের একদম পিছন দিকটাই পিছন দিকে এই রিসর্টটা পড়বে আচ্ছা লাটাগুড়ি ফরেস্টের একদম পিছন দিকটা আচ্ছা আর সত্যিকারে বলতে গিয়ে এর থেকেও ভালো জায়গা আছে আরো সামনে সামনে রিসর্ট আছে কি কোনো সামনে রিসর্ট আছে প্রচুর রিসর্ট আছে ভিডিও করতে যখনই আসে আমার পিছনে কুকুর চলে আসে কেন জানি না কোন ভাই কিছু একটা সেম এই এই দিক দিয়ে তো এমনি নরমাল যাওয়া যাবে না এই দিক দিয়ে এমনি ঘোরাঘুরি করা যাবে কোনো অসুবিধা ঘোরাঘুরি করা যাবে না তো দাদা বললো যে এই কদিন আগেই একটা ছেলেকে মেরে দিয়েছে হাতি হাতির কাছে এসে ও মোবাইল দিয়ে ছবি করতেছিল মালটা দৌড়ায় এসে একবার জোড়ায় দিছে দেখাই This is the view from balcony and this is the room. And this is me guys. জানি আমাকে একটু আজব আজব লাগছে বাট ইটস নট এ বিগ ডিল আমার এই কথা শুনতে আমার ছোটবেলা একটা কাহাবাত মনে পড়লো যে ইনসানিয়ত বড়া হতা হ্যায় সুরত নেই এখান থেকে একটা সুন্দর ভিউ আছে তো আগের মতো গ্রিনভি নেই ব্যাপারটা আগে এই যে একটা সম্পূর্ণ সবুজে সবুজ থাকতো এখন ব্যাপারটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে এসে বসলাম আর রাজা আমাকে বললো হঠাৎ করে যে তুই কি একটা আমার ছবি তুলে দিবি তো এই ব্যাপারটা আমি কখনই না করতে পারি না ওকে কারণ ও আমার বন্ধু হয় তো
রাজা রাজা দুই তো একটা সেলফি তুলছে সেলফি ওদের মধ্যে আগে ভালো লাগতেছে খুঁজে খুঁজে বাই করলো কোন সেলফিতে কোথায় দাঁড়ায় আর ভালো লাগতেছে ওই পোজে দাঁড়ায় আর একটা ছবি তুললো এক ফোটা ভালো লাগতেছে না এখন কিছু বলার নেই এখানে এখন ওর পারফেকশন চাই তাতে তো আমরা কিছু বলতে পারি না না আমাদের এই রিসর্টে আসার কোনো রকম কারণ কারণ প্ল্যান কিছু ছিল না আমাদের গত দুদিন আগে প্ল্যান হয়েছিল আমরা লেপচাকা যাবো তো সব ঠিক আছে ডান ফান ব্যাপার তো কালকে রাত্রে আমরা হঠাৎ করে জানতে পারলাম মানে বাবুর সঙ্গে আমার ক্যামেরা পিছনে বিহাইন্ড দ্য ক্যামেরা যে আছে ও আর দেবজিৎ ওরা বললো নাকি লেপচাকা বন্ধ ব্যাপারটা হচ্ছে আই ওয়াজ টু শো তো তারপর তারপর শিক্ষাগত যোগ্যতা নাই তোর যাকে বললাম হাসতে চেয়ে আমার মতলব এই নিন্দা কেন করে কেউ তকলিফ নেই হুন্দি তারপর আমরা টানা দু ঘন্টা ধরে রিসার্চ করলাম শেষমেশ আজকে রাত্রেবেলা আমাদের প্ল্যান হলো যে আমরা ফাইনালি লাটাগুড়ি আসবো এখানে কোনো একটা ভালো রিসর্ট থেকে আমরা স্টে করবো তো ওয়েল ঠিক আছে সব কিছু ঠিক আছে তা সকালবেলা উঠে আমাদের দু ঘন্টা আসার কথা সেটা আমরা মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বানাচ্ছি ইউনো ব্যাচেলার কী ব্যাচেলাররা কী করে এখন একটু ফটো সেশন চলছে রাজা নিজের সেলফি তুলছে আমি সবার দায়িত্ব রাখছি সবসময় ঠোঁটটা দেখো দাঁতটা ভাই করে না ওই আই ডোন্ট লাইক আই নট অল লাইক জায়গাটা ভালো লাগতেছে রাজা বলল এ ফিউ মোমেন্টস লেটার হঠাৎ করে তোমরা ভাবতেই পারো যে আমরা হঠাৎ করে ওখান থেকে এখানে কিভাবে চলে আসলাম তো এটা একটা রিজন আছে ওখানে আসার পর যাই হোক আর ভিডিও করা হয়নি কোনোরকমভাবে তো আমরা এখানে এসেছি এখন আমরা বিখ্যাত জামালদায় আছি মানে জামালদার বিখ্যাত যেখানে আমদই আর মিষ্টির দোকান বড় বড় রসগোল্লা যেখানে পাওয়া যায় সেখানে আছি মানে বিভিন্ন উৎসবগুলো পালন হয় তো আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যাদের ক্যান্সারে আক্রান্ত তাদের সম্পূর্ণই খাবার ফ্রি তো এটা করে খুব ভালো ব্যাপার এই যে ভাই আছে রাজা ভাইও আছে তো এই ব্লগটা এখানেই শেষ কোভিডের ব্যাপারটা অবস্থা খুবই খারাপ আমরা মাস্ক পরিনি কারণ এখনই খাওয়া দাওয়া করলাম বেশ অবস্থা খারাপ বলছি তাই বেশ এখানে আর এই ভিডিওটা এখানেই শেষ হলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আই লাভ ইউ অল স্টে সেফ বাই বাই চলো টাটা